হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা আমার কাছে পুরো একটা অন্যরকম দিন একদম স্পেশাল দিন বলতে পারো আজকের দিনটাতে আমার জীবনে অনেক একটা সুন্দর জিনিস আমি পেয়েছি যেটা কিছুর সাথে তুলনা করা যায় না তো টাইট লাইন থামবে বুঝতেই পারছো বন্ধুরা যে কৃষির উপর আমার ভিডিও চলছে তো দেখতে পাচ্ছ স্নানটা করা হয়ে গেছে তারপর দেখো জামাকাপড় মেনেছে আর দেখো কত হাওয়া দিচ্ছে আজ হলো পাঁচই জানুয়ারি এই দিনটাতে আমার পুচকু সোনা আমার এসেছিলো ভগবানের দেয়া গিফট সব থেকে দামি গিফট ভগবানের দেয়া আমার পুচো সোনা ও যতই দুরন্ত করু যতই বকি মারি যতই হোক ওকে যখন থাকে না আমার কাছে নিচে থাকে তখন আমি খুব মিস করি বাট যতই হোক আমি তো মা আমার কাছে একটা সন্তান আমার কাছে অনেক দামি সবার কাছে অনেকটাই প্রিয় তাই না যার যার সন্তান তার কাছে অনেকটাই প্রিয় তো আমার ছেলে পোকো দেখতে দেখতে দেখো আজকে কতটা বড় হয়ে গেলো এই দিনেও হয়েছিল দেখো আমি সকাল সকাল ভগবানকে পুজো করে নিয়েছি তোমরা জানোই ভিউয়ার্সরা আমি সকাল সকাল স্নান করে পুজো করি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যাতে আমার ছেলেটা সারা জীবন ভালো থাকে মানুষের মতন মানুষ হোক তোমরাও ওকে আশীর্বাদ করো বন্ধুরা আর যাতে আমিও এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে সেইভাবে আমাকে সাপোর্ট করো তো চলো চা খাওয়াটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো আজকে কি কি হবে তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব না ঠিক আছে তো দেখা যাক আজকে কি রান্না করা হলো আমাদের আজকে দেখো ফুলকপি আলু ভাজা আর দেখতে পাচ্ছ টালু বেগুন টেগুন দিয়ে মাছের ঝোল মানে ওদের তো মাংস টাংস কিছুই খায় না তো ভাবছিলাম রাইস তো কিছু খায় না দেখো বিকেলবেলা চলে আসে বধরা ওর বাবা ওর জন্য কেক এনেছে তো দেখো ও তো বোঝে না তো কেক কেটে ওই খেয়ে নিয়েছে ওর ঠাম্মি ওর দাদা নিচের ঘরেই সেলিব্রেশন করালো ছোটো করে যেহেতু আমাদের অন্নপ্রাশন হয়নি আর পাঁচ বছর না হলে বড় করে বার্থডে সেলিব্রেশন করা যায় না তোর বাবারও কৃত্তি দেখতে পালে ও দেখো জেলিগুলোকে খাচ্ছো কিন্তু কেক খাওয়া এখনও যায় না অন্য সব বাচ্চারা হয়তো খাওয়া জানে বাট ও না সেরকম খাওয়ার প্রতি আগ্রহ নেই ওকে জোর জরস্তি করে আমার খাওয়াতে হয় বলতে পারো তো ও যে এনজয় করছে এটাই আমাদের কাছে অনেকটা বেশি বন্ধুরা যে তো দাদান ঠাম্মি খুব ওকে ভালোবাসে তাই ভাবলাম নিচে করে সেলিব্রেটটা করি তো দেখো ও দাদানকে খাচ্ছে মানে যে ওকে খাওয়া তো সবাইকে খাওয়ানো ও তাই না তো দাদানকে খাইয়ে দিলো দেখো ঠাম্মিকে দিচ্ছে ঠাম্মি তো শুক্রবার তো উনি খাবে না সন্তোষী মারিয়ে তার জন্য খাবে না তো আমরা সবাই উনি হাতে নিল নাহলেও কষ্ট পাবে আমার বাবান তার জন্য তো চলো বাবানের মুহূর্তটা তো শেয়ার করলাম সবাই আমরা খুবই আনন্দ করলাম ছোট্ট একটু আনন্দের মধ্যে দিয়েও না অনেকটা আনন্দ পাওয়া যায় ফ্যামিলির সাথে তাই না তো দেখো আমাদের ফ্যামিলি খুবই ছোট তোমাদের বলেছি তো দেখো কেকটা দেখো ওকে বলছে পাপা যে তুই মামা মাকে ওটা কেটে দিই আর কেকটার ফ্লেভারটা এত টেস্টি ছিল না বন্ধুরা কি বলবো মনে হচ্ছে সত্যি আমি পুরোটা কিনে দিতাম আমাদের বার্থডে হতো তো দেখো আমার ছেলে বার্থডে বয় ওর কোনো কিছু নেই আরও দেখো সেরকম আমরা সাজা নিয়ে টুকটাক ওকে আনন্দ দেওয়ার জন্যও করেছি তো চলো যেতে থাকো সাথে থাকো তো আমি একটুখানি নিজেকে নিয়ে আসলাম মানে আমি বলছিলাম যে তোমরা কাঁদতে পারতে আমি শোন দিতে আমার দেরি হয়ে গেছে তার জন্য তো না মা ছাড়া কি করে হয় ও দেখো খাচ্ছে ও চকলেটগুলো আছে না ওগুলো খাচ্ছে তো চলো বন্ধুরা ওপরে একটু চলে যাই ওপরে ঘরে একটু সাজাতে তো দেখো ঠাকুরকে শোনে দিয়ে দিয়েছি সেটা দেখো আমি লাইটটা বন্ধ করে দিলাম ঠাকুরকে শায়ন দেওয়া হয়ে গেছে তো আমাদের ওপরে যেহেতু ঘরে আমরা থাকি তো তার জন্য সেরকম কিছুই সাজায়নি এক এটা দেখো ডবল ব্যাড রিপিট হয়ে গেলে কেউ কিছু মনে করো না ঠিক আছে তো বুঝতেই পারছো এডিট করতে যাওয়ার সময় ছেলে এত দুষ্টকনা করে দেখো ওপরে ঘরে এটা আমাদের বড়ো ঘরে সাজিয়েছে এটা বাবানের ঘরে আর দেখো সাজা একটা দুটো করে সেরকম সাজানো হয়নি ডেকোরেশন যখন বড় ও করে বার্থডে কো তখন অবশ্যই অনেক কিছু করতো ততক্ষণ তোমরা ভারতে কোনো নি